আসসালামু আলাইকুম। আজকে কথা হবে কোরআনের বিষয় নিয়ে, কোরআনের ভুল ধরা বিষয়। কারণ আমাদের দেশে কিছু দু কলম পাশ করা শিক্ষিতরা রয়েছে যারা বিভিন্ন সময় কোরআনের ভুল ধরে। আজকে তাদের একটু আচ্ছা তাকে ধোলাই করব। তো ভিডিওটি সম্পূর্ণ সঙ্গে থাকার আপনাদের কাছে অনুরোধ রইল। তো আপনারা তো সবাই জানেন আমাদের দেশে বড় মাপের একজন নাস্তিক আছে, বুঝেননি? ওই নাস্তিকের কাজ কি জানেন? ওর চ্যানেলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই উনি কোরআনের ভুল ধরার চেষ্টা করেন, আলেমুল আমাদের ছবি বিকৃতভাবে প্রদর্শন করেন। দেখছেন তো নাকি আপনারা? অবশ্যই দেখছেন, দেখছেন। ওনার নামটা আমি বলতেছি না, নামটা আমি বলতেছি না। সেই বিখ্যাত নাস্তিক, ওর বাপ পর্যন্ত ওর পিছনের লাথি দিয়া বের করে দিছে এই নাস্তিকের জন্য। আর দেশের জনগণের হাতে তো কত খাইছে, বোঝেননি? তারপরেও ও নাস্তিকগিরি ছাড়ে নাই। তো আজকে এই নাস্তিকদের একটু ধুলাই করব। তো আপনারা জানেন কানাডার একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্যালারি মিলার, এই গ্যালারি মিলার একজন খ্রিস্টানের ধর্মযাজক ছিলেন এবং বড় পণ্ডিত ছিলেন। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। তার মনে একদিন প্রসঙ্গ জাগলো যে অবশ্যই কোরআন 1400 বছর আগেকার মানে নাজিল হওয়া, তার এর মধ্যে অবশ্যই কোনো ভুল ত্রুটি আছে। সেই কোরআনের ভুল ধরার জন্য গ্যালারি মিলার তখন মানে উঠে পড়ে লেগে গেলেন। লাগার পর তিনি একটা কোরআন সংগ্রহ করলেন, আর সেই কোরআন সংগ্রহ করেই তিনি কোরআন পড়া শুরু করে দিলেন। তিনি কোরআন পড়া শুরু করার আগেই সূরা বাকারার প্রথমেই দেখতে পেলেন যে ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, ইহা মুত্তাকিনদের জন্য পথ নির্দর্শক। ওনার তো মাথাটা হ্যাং হয়ে গেল কি পৃথিবীতে এত কিতাব মানে এত বই পড়লাম যে যেখানে সে লেখক বলতে পারেনি যে ইহাতে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, কোরআন বললে যে ভুল তো দূরের কথা, ইহাতে কোনো সন্দেহ নাই মানে সন্দেহ করারও কোনো সম্ভাবনা নাই কোরআনে। এইভাবে প্রথমেই বলল, অবশ্যই অর্থ মনে তো ভিতর তখন ইয়াক জাগলো যে দেখি এখানে, তখন প্রথমেই বললো অবশ্যই কোনো ভুলে আমি বের করতে পারবো। তখন তিনি কোরআন পড়া শুরু করে দিলেন। কোরআন পড়া শুরু করে এক পর্যায়ে তিনি কোরআন পড়তে পড়তে এমন জ্ঞান অর্জন করলেন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন। দেখেন, খ্রিস্টানের একজন বড় ধর্ম প্রচারক, আবার কানাডার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সে কোরআনের ভুল ধরতে যায় নিজে মুসলিম হয়ে গেল। আর আমাদের দেশের কিছু ড্যার কলম পাশ করা শিক্ষিত নাস্তিকেরা রয়েছে, ড্যার কলম পাশ করা, তারা কি করে কোরআনের ভুল ধরে, আলেমুল আমাদের ভুল ধরে, আলমাদের ছবি বিকৃতভাবে মানে সবার সামনে প্রদর্শন করে। দেখছেন তো নাস্তিকের কাজ কারবারগুলো। এই নাস্তিকটা, ওই নাস্তিকটারে কইতেছি, বুঝছেন? এই নাস্তিক, তুই এখনো সাবধান হয়ে যা, কোরআনের ভুল ধরতে যাস না, অচিরেই তোর উপর গজব নেমে আসবে। দেখবি যে তুই এমন নাস্তে নাবোধ হবি, বুঝছস? এমন নাস্তে নাবোধ হবি যে তোর চিরাকুঠিও পাওয়া যাবে না, বুঝছ? যত নাস্তিকের আছে সবাই সাবধান হয়ে যাও, কোরআনের ভুল ধরতে আসে না। দেখো কত বড় মাপের শিক্ষক, কানাডার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, কোরআনের ভুল ধরতে আসে মুসলমান হয়ে চলে গেল, নিজেই ভুল ধরতে আসে সংশোধন হয়ে চলে গেল। আর তুই তো কোরআন পড়াই জানিস না, যেও পড়িস দুলাইন বাংলায় পড়িস, বাংলায় পড়িস কি না নাস্তিক? দুলাইন বাংলায় পড়িস, আবার কোরআনের ভুল ধরতে যাস, আলেমুল্লাহদের ছবি বিকৃতভাবে সবার সামনে প্রচারণ। আলেমুল্লাহমারা কি জানিস? নবী রাসুলদের ওয়ারিশগণ আলেমুল্লাহমারা, তাদের ছবিতে বিকৃতভাবে প্রচার করতে চাস? তোর খবর আছে নাস্তিক, তোর খবর আছে, শীঘ্রই আল্লাহ তোর উপর গজব নাজিল করবে। আর যেই দিন তোর উপর গজব নাজিল করবে, তো ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। দেখছস অহংকারী টাইটানিক, টাইটানিক এখনও পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে লেখা আছে, টাইটানিক অহংকার বলে বলেছিল যে একে ধ্বংস করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নেই। দেখ, সামান্য একটু বরফের টুকরায় আল্লাহ যা করে বড় কিছু দিয়ে করে না, ছোটো ছোটো কিছু দিয়ে করে মানুষের সামনে দেখায় যে বড় কিছুর প্রয়োজন নাই, ছুটু দিয়েই ধ্বংস হয়ে চলে যাবে। যে নাস্তিক, তুই তো মনে করি ডেয়ার পয়সার নাস্তিক, মানে ডেয়ার কলম পাস করা, তোর তো কোরআন সম্বন্ধে জ্ঞান নেই, তোর মন মানসিকতাই খারাপ, বুঝছ? তোর মন মানসিকতাই খারাপ, এই জন্য তুই সবসময় মানে অন্যের ভুল কোরআনের ভুল ধরার চেষ্টা কর। এখনও ভালো হয়ে যা, সময় আছে, ইনশাল্লাহ আল্লাহ হয়তো তোকে হেদায়ত দান করবে, আর নাহলে পৃথিবীর বুকে নাস্ত নাবুদ হয়ে মারা যাবি নাস্তিক। চলে গেলাম, আসসালামু আলাইকুম ভাই, কথা বলতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।